গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা বই কি কি ধারণার মতো আর আছে এক মুহূর্তেই তো সমস্ত ধারণা ওলট পালট হয়ে গেল বিতৃষ্ণার শুকনো হাওয়ায় মুহূর্তে মরুভূমি হয়ে গেল দীর্ঘদিনের সঞ্চিত মমতা করুণা শ্রদ্ধা সহানুভূতি মনকে অনেক বোঝাতে চেষ্টা করছি বলছি ওটা কিছু নয় ওটা দৈবাত মাত্র ওটা এমনই বা কি মারাত্মক পারছি না মনকে কিছুতেই বোঝাতে পারছি না সে একেবারে বেঁকে বসেছে কোনো কাজে লাগাতে পারলাম না আমার আধুনিকতার উদারতাকে পেয়ালার চাটাও তাই গলা দিয়ে নামাতে পারলাম না বেচারা বাল্যবন্ধুর একান্ত আকুতি সত্ত্বেও না পঙ্গু অসহায় হতভাগ্য বন্ধুর নির্জন সে তার কবজি ভাঙা অবোষ হাতখানা দিয়ে আমার হাতখানা জড়িয়ে রেখেছিল সেই অবসাদ হাত দিয়েই একটু চাপ দেবার বৃথা চেষ্টা করে জড়িত গলায় বলল খাবি না কেন ভালোবাসিস তো আগে দিনে পঁচিশ তিরিশ কাপ খেতিস বললাম এখনো খাই আজ পারছি না মাথা ধরেছে ওর চায়ের হাত অপূর্ব খেয়ে দেখ মাথা ধরার ছেড়ে যাবে পারছি না ভাই মাফ করো নির্জন হতাশভাবে বলল তুই বদলে গেছিস অস্বীকার করতে পারলাম না বদলেছি বই কি কিন্তু এর আগে নয় এই মাত্র বদলালাম ওই তুচ্ছ বস্তুটা আমার মনকে একেবারে পাল্টে দিয়েছে এই চায়ের কাপটা তাই মুখে তুলতে রুচি হচ্ছে না নির্জন কিন্তু আগের কথাটাই আগে হোক নির্জন আমার আবাল্যের বন্ধু খেলার মাঠ থেকে স্কুলে আর স্কুল থেকে কলেজে বরাবরই ও আর আমি একত্রে ও বড়লোকের ছেলে আর আমি কেরানির ছেলে এ কথা কোনোদিনই মনে পড়েনি তবে ওদের বাড়িতে গিয়েছি দৈবাত যেতে ভয় করত একেবারে সামনের ঘরটাতেই সর্বদা বসে থাকতেন ওর চৌকো চোয়াল খড়গনাশা রিটায়ার্ড জজ বাবা তাকে দেখলেই আমার হৃৎপিণ্ড হিম হয়ে আসত আর এই জন্যেই নির্জনের বিয়ে হওয়ার পর আমি দু তিন বছর কলকাতায় থাকলেও নির্জনের বউকেও কখনো দেখিনি বড় লোকের ছেলে নির্জন বিয়ে হয়ে গেল ওর সাত তাড়াতাড়ি প্রচুর ঘটা বিরাট ভোজ খেয়ে এলাম বন্ধুর দলে কিন্তু কোনেকে উপহার দেবার সময় মাত্র তার কুসুম সুকুমার হাত দুখানে ছাড়া আর কিছুই দেখতে পেলাম না বোকা বনে ফিরে এলাম শুনলাম বরের বন্ধুরা এসেছে শুনে ওকে আবক্ষ ঘুমটা টেনে দেওয়া হয়েছে নির্জনের অতি রক্ষণশীল বাড়িতে নাকি এই সব বন্ধুটন্ধু আসা কেউ পছন্দ করেন না নির্জনের বউকে কখনো দেখিনি কিন্তু তার অপরূপ রূপের খ্যাতি শুনে এসেছি সমানই নির্জনের মুখে লোকের মুখে মুখে এত শুনেছি যে দেখবার কৌতূহলটা প্রায় তীব্র বাসনার মতোই প্রবল ছিল কিন্তু দেখা হয়নি সুযোগ হবার আগেই কাজের চেষ্টায় ছিটকে গেলাম অনেক দূর প্রবাসে এই চার বছর পরে কলকাতায় ফিরেছি ফিরেই ছুটে এসেছি নির্জনের সঙ্গে দেখা করতে না না এসেছি নির্জনকে দেখতে ওর বউয়ের কথা এখন আর মনে ছিল না হতভাগ্য বাল্য বন্ধু ওকে দেখতে আসা ছাড়া আর কী বা করার আছে বিদেশে থাকলেও নির্জনের সমস্ত খবরই আমি পেয়ে আসছি বন্ধু পঙ্কজের চিঠিতে চিঠি লেখা পঙ্কজের একটা বিলাস চিঠির পাতা ভরানো আরেকটা তাই সমস্তই জেনেছিলাম জেনেছিলাম সস্ত্রিক পাহাড়ে বেড়াতে গিয়ে নির্জন নাকি একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে পড়ে মরতে মরতে বেঁচে গেছে কিন্তু সে প্রায় না বাঁচারই সামিল উঁচু রাস্তা থেকে পা পিছলে গভীর খাদে পড়ে গিয়ে একটা জড় পিণ্ড গোছ হয়ে বেঁচে আছে জেনেছি তার কিছুদিন পরেই নাকি নির্জনের পিঠোপিঠি ভাই সুজন মারা গেছে আর সেই শোকে নির্জনের বাপ মা সংসারের পালা চুকিয়ে পণ্ডিচেরিতে গিয়ে বাস করছেন এই শোকটাকে সত্যি বলতে কি কোনোদিনই অনুমোদন করতে পারিনি কারুর ব্যাপারেই এরকম ঘটলে পারি না এটা কি শোক না স্বার্থপরতা এদের কাছে বোধ করি শোকও একটা চিত্তবিলাস আত্মপ্রচারের একটা উপকরণ যেন আমার শোক হয়েছে অতএব আমার সমস্ত কর্তব্যের দায় থেকে মুক্ত হবার অধিকার জন্মেছে নইলে নির্জনের বাপমার কাছে যে সন্তান চলে গেছে সেই সন্তানই এত বড় হয়ে উঠল আর যে রয়েছে সে একেবারে তুচ্ছ হয়ে গেল তাই কি একটা সহজ সুস্থ সংসারী ছেলে ভাগ্য বিড়ম্বিত নিতান্ত অসহায় শয্যাগত একটা ছেলে তার সমস্ত দায় আরও অসহায় একটা তরুণী বউর ওপর চাপিয়ে দিয়ে ওদের এই শোক পালন করতে যাওয়ার খবরে আমার আপাদমস্তক জ্বলে গিয়েছিল পঙ্কজ লিখেছিল অভিভাবকের মধ্যে নির্জনের একটি ভাগ্নে বুঝি থাকে আর চাকর বাকুর পঙ্কজরাও মাঝে মাঝে খোঁজখবর নেয় তবে নাকি অদ্ভুত ক্ষমতা নির্জনের বউয়ের কারো কোনো সাহায্যের দরকারই হয় না তার লিখেছিল একাধারে রূপ আর গুণের এমন অদ্ভুত সমাবেশ প্রায় দুর্লভ এ যেন বিধাতার বেহিসাবের একটা নমুনা লিখেছিল পুরাণে বেহুলার ইতিহাস লেখা রয়েছে এ যুগে ওর ইতিহাস লেখা উচিত আরও এমনি লিখেছিল কত কিছু তাই বলছি কোনোটাই অভাবনীয় ছিল না না নির্জন না নির্জনের বউ তবু চমকে উঠেছিলাম হ্যাঁ দুবারই চমকে উঠেছিলাম এতটাকে ধারণা করেছিলাম সেই নির্জন সেই দীর্ঘ বলিষ্ঠ গৌরতনু সেই হাসিতে উজ্জ্বল খুশিতে উজ্জ্বল সজীব ছেলেটা বিছানায় দলা পাকিয়ে পড়ে আছে যেন বিভৎস একতাল মাংসপিণ্ড আগাগোড়ার শরীর থেঁতলে যাবার ফলে এমন একটা জট পাকানো মতো হয়ে গেছে যে একটা মানুষ বলে ভাবতে সময় লাগে হাঁটুর হাড় গুঁড়ো হয়ে যাওয়ার দরুন পায়ের নিচের অংশটা ন্যাকড়ার ফালির মতো শিথিল হয়ে গেছে পায়ে ঢাকা চাদরটা তুলে ওর ভাগ্নের শ্যামল আমাকে দেখালো নিজের মুখটা যথাসম্ভব করুন করে বোধ করি আর্তনাদি করে উঠেছিলাম থাক থাক ফের ঢাকাটা টেনে দিয়ে শ্যামল ফিস করে বলল কিছু নেই বেঁচে মরে থাকা পুরো আড়াই বছর হয়ে গেল তবে মৃত্যু হয়নি ডাক্তার বলেছে এভাবে শুধু খেয়ে শুয়ে পড়ে থাকলে নাকি জীবনী শক্তি বাড়ে এইটুকুই ভরসা অসতর্কে মুখ দিয়ে বেরিয়ে পড়ল ভরসা শ্যামল আমার শিহরণটা লক্ষ্য করল না বলল তা ভরসা বই কি তবু তো মামের শীতের সিঁদুরটা ঠিক মেয়েদের মতো করে কথা বলে শ্যামল মুখে বোধ করি তা বটে গোছ কিছু একটা বলেছিলাম কিন্তু প্রশ্ন উঠেছিল মনের মধ্যে এই ভয়ঙ্কর অবস্থার নিদারুণতার চাইতেও কি একজনের সিঁথির সিঁদুর মুছে যাওয়া বেশি নিদারুন উত্তর ঠিক করতে পারিনি কারণ তখন আমি নির্জনের স্ত্রীকে দেখিনি নির্জন হয় ঘুমুচ্ছে আস্তে আস্তে বলি জ্ঞান আছে মানুষ চিনতে পারে তা পারেন তবে কথাটা বড্ড জড়িয়ে গেছে মাথায় ধাক্কা লেগে জিপটা এড়িয়ে গেছে কিনা মামা মামা আবার বললাম থাক থাক না আপনাকে দেখলে নিশ্চয়ই খুশি হবেন যতটুকু জেগে থাকেন মানুষের পথ চেয়েই থাকেন না বলে পারলাম না কি আশ্চর্য কঠিন মন তোমার দাদামশাই দিদিমার এঁকে ফেলে কি করে যে শ্যামল ওকালতির ভঙ্গিতে বলে তা কী বা করবেন শোকে দুঃখে মনটা তাদের একেবারে ভেঙে গিয়েছিল তো মামা এই অবস্থা হয়ে বিছানায় পড়লেন আর তার কদিন পরেই তো ছোট মামা সুইসাইড করলেন সুইসাইড হ্যাঁ শোনেনি সে কথা ধীরে ধীরে মাথা নাড়ি মারা যাওয়ার খবরটা শুনেছি কিন্তু এইভাবে কারণটা কি কারণ কিছু জানা যায়নি সম্পূর্ণ আকস্মিক দাদু দিদা একেবারে পাথর হয়ে গিয়েছিলেন তারপর নিজেদের দরকার মতো নগদ টাকা কিছু রেখে সমস্ত বিষয় সম্পত্তি মামির নামে লিখে দিয়ে চলে গেলেন অরবিন্দ আশ্রমে একটু চুপ করে থেকে বললাম তা মামির নামে কেন আর কাকে দেবেন মামার কি একটা সই করবার ক্ষমতা আছে তবু ভালো যে সর্বস্ব মিশনে দান করে যাননি শ্যামল আমার শ্লেষটা ধরতে পারলো না বলল বাহ তাহলে মামার খরচ চলবে কিসে চিকিৎসার খরচে কি সোজা নাকি এখনও চলছে পুরো দমে চাদর ঢাকা মাংস পিণ্ডটা থেকে অস্ফুটে একটা কাতর একটি উঠল ঝুঁকে পড়লাম সদ্য ঘুম ভাঙা দৃষ্টি মেলে বিয়ভল হয়ে তাকিয়ে দেখলো নির্জন অনেকক্ষণ দেখলো তারপর কবজি ভাঙা অবশ হাতটা দিয়ে আলগা মুঠোয় আমার হাতটা ধরে রুদ্ধ কণ্ঠে বলে উঠল চয়ন্ত এতক্ষণ বাল্যবন্ধুকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না অপরিচিত রাজ্যে সে বিমূঢ় হয়ে বসেছিলাম এবার খুঁজে পেলাম আমার বাল্যবন্ধুকে খুঁজে পেলাম তার চোখের আকুতির মধ্যে আমার কথা নির্জন বুঝতে পারছে ওর কথা আমি বুঝতে পারছি না শ্যামল পাঠোদ্ধার করে দিচ্ছে ওদের অভ্যস্ত কান এইভাবেই মাধ্যম দিয়ে অনেক কথা হচ্ছিল ওর দুর্ভাগ্যের কথা পুরনো দিনের কথা সহসা ঘরের মধ্যে যেন একটা গানের সুর ধ্বনিত হল শ্যামল তোমার মামার ওষুধ খাবার সময় হল মানুষের কণ্ঠস্বর এত মিঠে এমন সুরেলা হয় খানিকটা সময়ের জন্য স্থান কাল পাত্র সবই বোধহয় বিস্মৃত হয়ে গিয়েছিলাম নইলে এমন যাকে বলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তাকিয়ে থেকে চোখ ফেরাতে ভুলে যাই কিন্তু আর কেউই কি এছাড়া কিছু করতো কিছুক্ষণের অন্যমনস্কতার অবকাশে কোন অদ্ভুত শিল্পী এমন একটি অপূর্ব ছবি সৃষ্টি করে একেবারে ঘরের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিয়ে গেল এতটাও ধারণা করিনি কখনো এ কি অশোক বনে সীতার ছবি হয়তো ছবিখানার মুখ নিখুঁত গঠনভঙ্গি অনবদ্য রং শাঁখের মতো কিন্তু আলাদা করে কিছুই দেখিনি শুধু মনে হলো একেই বুঝি বলে বিষাদ প্রতিমা কি বিষণ্ন বিধুর চাহনি কি ক্লান্ত কোমল দাঁড়ানোর ভঙ্গিটি মুখের চারপাশে উড়ে থাকা রুক্ষ কয়েক যেন নিপুণ শিল্পীর তুলির টান সেই চুল আর সেই মুখকে বেষ্টন করে আছে মাত্র চওড়া গাঢ় লাল একটি রেখা হঠাৎ মনে হলো ধবধবে সাদা লাল পাড়ার শাড়ি কি এর আগে দেখিনি এত সাদা আর এমন লাল বোধহয় শাড়ির জমিটা আশ্চর্য রকমের মিহি বলেই সাদাটা এত উজ্জ্বল আর লালটা এত গভীর দেখাচ্ছে ওই গভীর রক্ত রেখাকে টিকিয়ে রাখতে এই বিভৎস মাংস পিণ্ডটাকে অনেক বছর ধরে টিকিয়ে রাখবার প্রার্থনাটা আর অমানসিকতা মনে হচ্ছে না ওর জন্যে বুঝিয়ে অনেক মূল্য দেওয়া যায় অনেকক্ষণের চেষ্টায় নির্জন আমার হাতটা একটু চাপ দিতে সক্ষম হয়েছে চাপ দিয়ে জড়ানো জড়ানো গলায় বলে উঠল দেবী দেবী শুধু ওর যত্নেই এখনো টিকে আছি উত্তর দেবার ক্ষমতা নেই সমস্ত মন ভারাক্রান্ত হয়ে উঠেছে বিধাতার নিষ্ঠুরতার বিরুদ্ধে মধুর কোমল একটা সহানুভূতির আবেশে ওই ছবিখানার প্রেমে পড়ে যেতে ইচ্ছে হচ্ছে আমার কি পরিতাপ কি পরিতাপ এই ধ্বংসস্তূপের সঙ্গে জড়িয়ে থাকতে থাকতে এই রজনীগন্ধার স্তবকটিও ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে আর একবার বেজে উঠল তারের বাজনা আপনার কথা ওর মুখে অনেক শুনেছি হ্যাঁ আমরা চিরদিনের বন্ধু উত্তর দিই অনেক কষ্টে আপনার একটু চা আনি না না থাক থাক বলে উঠেছিলাম আমি নির্জন ঘর ঘরে গলায় বলল থাক কেন চা খাবার সব আনো জোচ না ঠিক বটে চায়ের কি আপনি মিষ্টি কম খান না যা পাই খাই কী জানি কেন নার্ভাস হয়ে পড়ছি মনে হচ্ছে ও যেন শরীরিনী নারী নয় সত্যিই শুধু এক টুকরো জোৎস্না কিন্তু সে কতক্ষণের জন্যই বা কতক্ষণের জন্যই বা মমতায় আর করুণায় শ্রদ্ধায় আর সহানুভূতিতে শিথিল হয়ে থাকতে পেরেছি যেটুকু সময় ও শুধু আমাদের দিকে মুখ করে দাঁড়িয়েছিল তারপরে তো যখন ও মুখ ফেরালো ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো পাথর হয়ে গেলাম আমি শীতলতায় আর কাঠিন্যে দীর্ঘদিনের সঞ্চিত মমতা করুণা শ্রদ্ধা সহানুভূতি কোনো কিছুই কাজে লাগলো না কাজে লাগাতে পারলাম না আমার আধুনিকতা আর উদারতাকে মনকে অনেক বোঝাতে চেষ্টা করেছি ওটা কিছু নয় ওটা দৈবাতের ঘটনা ওটা এমনই বা কী মারাত্মক কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না একেবারে বেঁকে বসেছে সে ওর এনে দেওয়া চায়ের কাপটা তাই মুখে তুলতে ইচ্ছে হচ্ছে না বন্ধুর মনোক্ষোভ দেখেও না তাই তো বলছি বদলে গেছি সত্যি কিন্তু মাত্র এখনই এই মুহূর্তে সব ধারণা উলটপালট হয়ে গেল এখন মনে হচ্ছে নির্জনের মা বাপ যে সংসার ত্যাগ করেছেন সে বোধ করি এই সংসারটা বাস করার অযোগ্য হয়ে উঠেছিল বলেই মনে হচ্ছে নির্জনের ভাইয়ের আত্মহত্যাটাও হয়তো অকারণ নয় আর নির্জনের অ্যাক্সিডেন্ট সেটাই কি অ্যাক্সিডেন্ট মাত্র শুধু আকস্মিক অসতর্কতায় পা পিছলে যাওয়া মনে হচ্ছে নির্জনের এই যে দেবী প্রশস্তি সে হয়তো শুধু নিরুপায়ের ভীরু তো সামদ এখন আর অশোক বনের সীতার তুলনা মনে আসছে না মনে হচ্ছে কোনো এক সুদক্ষ অভিনেত্রীর মুখ দেখছি যাকে কোনো বিষাদিনী নায়িকার ভূমিকা দেওয়া হয়েছে অথচ নিমিত্ত মাত্র একটি অতি সাধারণ অতি তুচ্ছ একটা জিনিস এক গাছা ফুলের মালা জুই মল্লিকার গোড়ে নয় গোলাপ কি রজনীগন্ধার নয় সরু এক হারা এক গাছা আধ বেল ফুলের মালা যে মালাটার খানিকটা অংশ সযত্ন ভঙ্গিমায় জড়ানো রয়েছে নির্জনের রূপবতী স্ত্রীর মরাল গ্রীবার উপর লুটিয়ে থাকা শিথিল এলো খোপাটার কানায় কানায় আর বাকি অংশটুকু কবরী বেষ্টনের কর্তব্য সমাধা করে অলস হয়ে নেমে এসেছে ব্লাউজের পিঠটা ছুঁয়ে শাড়িখানা বড্ড বেশি মিহি বলেই সমস্ত ভঙ্গিটা দেখতে পাওয়া যাচ্ছে স্পষ্ট পরিষ্কার গল্পকথন বা এই চ্যাপ্টার টুতে শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প সুননা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা